রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী রানীমহল ও মতিমহল ছিল সিনেপ্রেমীদের অন্যতম গন্তব্য। নারী পুরুষের জন্য আলাদাভাবে সিনেমা দেখার ব্যবস্থা থাকায় হল দুটির সুনাম ছিল সারা ঢাকায়। এবার চিরতরে বন্ধ করে দেয়া হলো হল দুটি। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আর কখনো এই প্রজেক্টরে আলো জ্বলবে না, সাদা পর্দায় ভেসে উঠবে না নতুন কোনো সিনেমা, সুলভ ডিসিতে বসে সিনেমা দেখাও আর হবে না। স্বাধীনতার আগে গড়ে ওঠা রানীমহল সিনেমা হলটি এবার চিরতরে বন্ধ করে দেয়া হলো। 1968 সালে রাজধানীর ডেমরায় গড়ে ওঠা রানীমহল আর 1990 সালে মতিমহল সিনেমা হল দুটি দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর এবার চিরতরে বন্ধ করে দিলেন কর্তৃপক্ষ। যখন সিনেমা চালু ছিল আমাদের বেচা কিনা ভালো ছিল, মানুষের জমকন ছিল। করোনার পরেতে সিনেমা হল বন্ধ করার পরেতে আমাদের ব্যবসা বাণিজ্যটা একটু কমিয়েছে। তিন যুগের বেশি সময় ধরে সিনেমা হল দুটির সঙ্গে জড়িত আছেন অপারেটর জাহাঙ্গীর। কয়েক বছর হল দুটি বন্ধ থাকলেও মায়া ছাড়তে পারছেন না তিনি। এখনো প্রতিদিনই আসেন, খুঁজে ফেরেন পুরনো স্মৃতি। শুরুটাও দেখলাম, শেষটাও দেখলাম, কিন্তু সেই সিনেমা হল এখন বন্ধ হয়ে গেছে। সেই সিনেমা হলে আর লাইট জ্বলবে না, কোনো নায়ক নায়িকাদের ছবি আর দেখা হবে না, এটা চিরস্থায়ী এখন বন্ধ করে দিয়েছি মানে। এক সময় দেশে 1400 বেশি সিনেমা হল ছিল, কমতে কমতে সেই সংখ্যা বর্তমানে মাত্র 70টিতে। দায় আসলে কার? বাংলাদেশে 20 সালে করোনা দ্বারা করলো, তখন তৎকালীন সরকার সিনেমা হল বা বিভিন্ন বন্ধ করে দিল। পরে এক সময় সরকার কিছু সীমিত সিনেমা হল চালু অর্ডার দিছে, তারপর আস্তে আস্তে পুরোপুরি চালু অর্ডার দিছে, কিন্তু আমার মালিক আর চালু করে নাই। রানীমহল মতিমহল সিনেমা হল দুটি ভেঙে গড়ে তোলা হবে শপিং কমপ্লেক্স, সেখানে থাকুক সিনেপ্লেক্সও, এমন প্রত্যাশার কথা শোনালেন হল সংশ্লিষ্টরা। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।